চিরতা নামটি শুনলেই যেন মুখের মধ্যে একটি তিক্ত স্বাদ চলে আসে। চিরতা অনেকে একবার খেয়ে তিক্ত স্বাদের কারণে এটি আর খেতে চান না, কিন্তু চিরতার উপকারিতা অনেক। নিয়মিত এটি খেলে তো অনেক উপকার হয়। স্বাদ তেতো হলেও এই ফলটির রয়েছে নানা গুণে ভরপুর। চিরতার ডালপালা ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখে সকালে এই পানি পান করলে হাজার রকমের উপকারিতা পাওয়া যায়। চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে চিরতা বেশ উপকারী। নিয়মিত তিতা খাবার খেলে অসুখ হওয়ার প্রবণতা অনেকাংশে কমে যায়। চিরতা খেলে যে কোনো কাটাছেঁড়া ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে চিরতা। ডায়াবেটিস রোগীদের জন্য চিরতা ভীষণ জরুরি একটি পথ্য, যা চিরতার রস দ্রুত রক্তে চিনির মাত্রা কমিয়ে দেয়। তাই ডায়াবেটিস রোগীরা চিরতা খেতে পারেন। উচ্চ মাত্রার কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, অতি ওজনজনিত ব্যক্তিদের জন্য চিরতা একটি দরকারি খাবার হিসাবে খাদ্য তালিকায় রাখতে পারেন। টাইফয়েড জ্বর হওয়ার পর আবারও প্যারাটাইফয়েডে জ্বর হয় এমন রোগীদের ক্ষেত্রে টাইফয়েড জ্বরের পরে চিরতার পানি বা রস খেলে যথেষ্ট উপকার পাওয়া যায়। চিরতা কৃমিনাশকও বটে। যাদের চিরকৃমি রয়েছে তারা এই চিরতার রস কয়েকদিন খেলে এটি সেরে যায়। তারুণ্য ধরে রাখতেও চিরতা অপরিসীম ভূমিকা রাখে। শরীরে ঝিমনি ভাব, জ্বর লাগা দূর করতে চিরতার পানি বেশ উপকারী। নিয়মিত তিতা বা চিরতার রস খেলে ফুড পয়জিং হওয়ার আশঙ্কা থাকে না বললেই চলে। চিরতা রক্ত পরিষ্কারক হিসাবে কাজ করে। এটি রক্ত পরিষ্কার বা দূষিত রক্ত বের করে দিতে কাজ করে। যাদের ডায়াবেটিস নেই কিন্তু রক্তে চিনির পরিমাণ সবসময় স্বাভাবিকের তুলনায় বেশি থাকে, তাদের জন্য এটি বেশ উপকারী। পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং জনস্বার্থে বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ, সুন্দর, নিরাপদ থাকুন এই প্রত্যাশায় সবাইকে।